নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের পক্ষ থেকে বিরাট বড় একটা খুশির খবর, আরও একটা নতুন প্রকল্পে আবেদন শুরু হয়েছে, যেখানে 60,000 টাকা পর্যন্ত অনুদান কিন্তু যে কোনো পশ্চিমবঙ্গবাসী পেতে পারেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি শর্ত পূরণ করতে হবে, এই 60,000 টাকার প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে, সমস্তটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রকাশিত তথ্যে দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের আবেদন শুরু, সর্বোচ্চ 60,000 টাকা পাওয়া যাবে এই প্রকল্পে আবেদন করলে। জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে জনসাধারণের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকার একাধিক প্রকল্পের অবতারণা করেছেন। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হল সামাজিক সুরক্ষা প্রকল্প বা সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে সরকার সাধারণ মানুষদের চিকিৎসা, পড়াশোনা থেকে শুরু করে আরও একাধিক সুবিধা দিয়ে থাকে। রাজ্যের সমস্ত অসাংগঠনিক শ্রমিক তথা নির্মাণকর্মী, পরিবহনকর্মী সহ অন্যান্য শ্রমিকদের জন্য এই সামাজিক সুরক্ষা প্রকল্পের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পে আবেদনকারী প্রতিটি ব্যক্তিকে চিকিৎসার জন্য 60,000 টাকা পর্যন্ত অর্থ সাহায্য করা হবে। এর সঙ্গে সঙ্গে তার 2 সন্তানের পড়াশোনার খরচও দেবে সরকার। এক্ষেত্রে আবেদনকারী শ্রমিকের সন্তান যদি 11 শ্রেণীতে পড়েন তাহলে পাবেন 4,000 টাকা, 12 শ্রেণীতে 5,000 টাকা, ITI ও স্নাতক স্তরে 6,000 টাকা ও স্নাতকোত্তর স্তরে 10,000 টাকা পাবেন। এছাড়াও সন্তান যদি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে তাহলেও পাবে 10,000 টাকা। আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত হয় তাহলে 30,000 টাকা অর্থ সাহায্য পাবে। এ প্রকল্পে আবেদনকারী শ্রমিক পরিবারের কেউ অসুস্থ হলে বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে 20,000 টাকা ও অপারেশনজনিত কারণে সর্বোচ্চ 60,000 টাকার অর্থ সাহায্য করা হবে। এছাড়াও কোনো দুর্ঘটনায় যদি আহত হয় তাহলে তার জন্য বছরে 10,000 টাকা অর্থ সাহায্য পাবে। সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে চাইলে আবেদনকারীকে অবশ্যই একজন অসাংগঠনিক ক্ষেত্রের শ্রমিক হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় হতে হবে সর্বোচ্চ 65,000 টাকার মধ্যে। আপনি যদি সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে চান তাহলে এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এখানে যে ওয়েবসাইট উল্লেখ রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়া আপনি আপনার নিজস্ব ব্লক অফিসে গিয়ে আবেদন করতে পারেন। সেখানে উপযুক্ত নথিপত্র সহযোগে ফর্ম পূরণ করে জমা দিলে আপনার আবেদনপত্রের কাজ সম্পূর্ণ হবে। এ প্রকল্পে আবেদন করতে গেলে আপনার যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স, পরিবারের সদস্যদের নাম ও পরিচয়পত্র এবং ইনকাম সার্টিফিকেট সহযোগে আবেদনপত্র জমা করতে পারবেন। তো তাহলে বন্ধুরা, এই সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে সমস্ত বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেওয়া হলো। আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ ব্লক অফিসে গিয়ে বা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব বড় এবং ভালো সুযোগ। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।